এইখন অসমত এক আজব ঘটনা। সম্পন্ন হল পুরুষৰ গর্ভধারণ পরীক্ষা। পুরুষৰ গর্ভধারণ পরীক্ষা করা অসমৰ একমাত্র চিকিৎসালয় গোলাঘাটৰ শহীদ কৌশলকুঁৱৰ অসামৰিক চিকিৎসালয়ত সম্পন্ন হয় পুরুষৰ গর্ভধারণ পরীক্ষা। শুনি হয়তো আপুনিও আচৰিত হৈছে, কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য। গোলাঘাটৰ শহীদ কৌশলকুঁৱৰ অসামৰিক চিকিৎসালয়ে কৰিলে এইজন ব্যক্তিৰ তেজৰ গর্ভধারণ পরীক্ষা। পরীক্ষাৰ ৰিপৰ্ট পাই হতবাক ব্যক্তিজন। জ্বর কাহত আক্রান্ত হয়ে চিকিৎসকর পরামর্শমতে করাইছিল তেজ পরীক্ষা। গোলাঘাটৰ শহীদ কৌশলকুঁৱৰ অসামৰিক চিকিৎসালয়ৰ পৰীক্ষাগাৰৰ পৰা দিয়া ৰিপৰ্টত আহিল গর্ভধারণ পরীক্ষার ফলাফল। স্বাভাবিকতেই গর্ভধারণ পরীক্ষার রিপোর্ট আহিল নেগেটিভ। এই আজব ঘটনায় এতিয়া চকু কপালত তুলিছে রাইজৰ। পুরুষের গর্ভধারণ প্রতিবেদন দিয়া সম্পর্কত নিজের ভুল স্বীকার করার হলনি কম্পিউটারের উপর সমস্ত দুঃখ চাপি দিলে চিকিৎসক কর্মচারিয়ে। কম্পিউটারের লিস্টখন আছে, লিস্টখনত টিক মার্ক দিব লাগে। এই রুটিন ইউরিনৰ রুটিন এক্সামিনেশনের তলতে প্রেগনেন্সি টেস্টও আছিলে। এই ভুল ক্রমে তার টিকটো মানে প্রেগনেন্সি টেস্টত পড়ি গেল। তার সফটওয়্যার আছে, সফটওয়্যার এন্ট্রি করতে আপনার ইউরিন আর ঠাইত ইউরিন প্রেগনেন্সিত মানে ক্লিক হয়ে গেল ভুল ক্রমে, বাই মিস্টেক। যাতে আপনার কম্পিউটার থ্রি ক্লিক করতে এই ভুল ক্রমে হয়ে গেল, হওয়ার কারণে সেই বস্তুটো সফটওয়্যার ইউরিন প্রেগনেন্সি হিসাবে সিলেক্ট হয়ে গেল। পুরুষের তেজর পরীক্ষাত গর্ভধারণের ভুল প্রতিবেদন দিয়া এই চূড়ান্ত অবহেলার তদন্ত বিচারি আইনের কাখ চাপিব বলে জানাইছে ভুক্তভোগী যোগেশ্বর বরাই। এই ঘটনায় স্পষ্ট করে তুলিছে চিকিৎসালয়খনত হাজার হাজার টকার বিনিময়ত করা পরীক্ষাসমূহর ক্ষেত্র কিমান দায়িত্বশীল কর্মচারীসকল। কেবল টকা ঘটিবলৈ শিকা একাংশ অসৎ মনোবৃত্তির লোকর বাবে ভুক্তভোগী হয়ে আহিছে চিকিৎসালয়লৈ অহা একাংশ দরিদ্র রোগী। গোলাঘাটৰ পৰা কেমেৰা পাৰ্চন ইউনেছ আলীৰ সহযোগত ৰোহিত গগৈৰ ৰিপৰ্ট, নিউজ 18, অসম, নৰ্থ ইষ্ট।